শহরের নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরজুড়ে গৃহ সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শনিবার বালুরঘাট পৌরসভার একটি প্রতিনিধি দল শহরের একাধিক বাড়িতে গিয়ে সেই সমীক্ষার কাজ সরজমিনে তদন্ত করেন। এই দিন প্রতিনিধি দলে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্ত চক্রবর্তী সহ অন্যান্য পৌর আধিকারিকরা উপস্থিত ছিলেন। পৌরসভার পক্ষ থেকে জানা যায়, চলতি মাসের 1 তারিখ থেকেই এই সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। এই সমীক্ষা করার মূল উদ্দেশ্য একই হোল্ডিং নাম্বারের জন্য যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলোকে একই ছাতার তলে নিয়ে আসা, পাশাপাশি কোন কোন হোল্ডিং নাম্বারে কি কি পরিষেবা পাচ্ছে শহরের মানুষ সেগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, এছাড়াও কি কি পরিষেবা পাচ্ছে না কিন্তু প্রয়োজন রয়েছে সেটাও লিপিবদ্ধ করা হচ্ছে। পৌর পরিষেবা সঠিকভাবে যেন শহরের মানুষ পায় সেই জন্যই এই ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার তরফ থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে, কি চলছে? আজকে এখানে আমাদের অনেকদিন ধরেই চলছে, 5 নভেম্বর থেকে চলছে, বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে একটা পৌর গৃহ সমীক্ষা চলছে, যেটা আমাদের কলকাতা সুডা থেকে দেওয়া হয়েছে এই কর্মসূচিটা। এটাতে সম্পূর্ণ যতগুলো হোল্ডিং আছে তার আন্ডারে কী কী তার ডকুমেন্টসগুলো আছে সবকটা একই হোল্ডিংয়ের আন্ডারে চলে আসবে, এবং আপনারা অনলাইনে গেলেই সবটা দেখতে পাবেন। আর তার সাথে করে হচ্ছে কোনো হোল্ডিংয়ের এগেনস্টে যা যা পৌর পরিষেবাগুলো দেওয়া হয় সেগুলো পাচ্ছে কি না মানুষ সেটাও প্যারালালি সার্ভেতে চলছে, কোন কোন মানুষ কী কী পৌর পরিষেবা পাচ্ছে না সেটাও এর মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। এই সমীক্ষার মূল উদ্দেশ্য কী, মানে পৌর পরিষেবা আরও বেশি করে পরিষেবা দেওয়ার জন্য? একদম, ওই যে দুটো বললাম যে দুটো প্যারালালি চলছে, একটা এক হোল্ডিংয়ের আন্ডারে সমস্ত ডকুমেন্টস থাকছে, যখনই আপনি চাইবেন আপনি সম্পূর্ণ তথ্য একসাথে পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে পৌর পরিষেবাটা ঠিকঠাকভাবে একটা হোল্ডিংয়ের এগেনস্টে যাচ্ছে কি না সেটাও এখানে সার্ভে হচ্ছে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।